অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি বেশ কয়েকটি রাশি প্রেমে সফলতা পেতে চলেছে। এর কারণ হচ্ছে 14ই মে শুক্র গ্রহ বক্রী হচ্ছে। প্রথমে আপনাদেরকে জানাই, শুক্র যখন বক্রী হবে সেক্ষেত্রে কী হবে, শুক্রের যে শুভ ফল আরও বৃদ্ধি পাবে, অর্থাৎ আরও শুভ ফল কিন্তু দেওয়া শুরু করবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। এবার আপনাদেরকে জানাই, এর ফলে বেশ কয়েকটি রাশির প্রেমের ক্ষেত্রে সফলতা, পুরাতন প্রেম ফিরে আসার সম্ভাবনা প্রবল আছে। আমি এই ভিডিওতে জানাবো সেই কটি রাশির নাম। এবার আপনাদেরকে আমি বলি, দেখুন, যাদের রাশিচক্রে শুক্র গ্রহ ভালো আছে, অর্থাৎ শুক্রের অবস্থান ভালো। শুক্র মানে কি? শুক্র মানে হচ্ছে আপনার ভৌতিক জগতের যত সুখ আছে কি না, সব ডিপেন্ড করে শুক্র গ্রহের উপর। অর্থাৎ আপনার জন্মছকে যদি এই ভেনাসের পজিশন ভালো থাকে, আপনাদের ক্ষেত্রে এই প্রেমের সফলতা আপনারা পাবেনই পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং আপনাদের যদি পঞ্চম ভাব শুভ থাকে এবং পঞ্চম ভাবের অধিপতি শুভ জায়গায় অবস্থান করে এবং একাদশ ভাব আপনাদের ভালো থাকে, অর্থাৎ শুভ থাকে বা শুভ গ্রহের অবস্থান হয় বা একাদশপতি শুভ ঘরে গিয়ে অবস্থান করে বা আপনাদের দ্বিতীয় হাউস অর্থাৎ সেকেন্ড হাউস যদি আপনাদের শুভ গ্রহ থাকে বা সেই হাউসের মালিক যদি পঞ্চমভাবে বা পঞ্চমভাবের হাউসের মালিক যদি একাদশভাবে বা সপ্তমভাবে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু প্রেমে সফলতা আসবেই। আবার আমি বলছি, আমি কোনো হাওয়াতে কথা আপনাদেরকে জানাচ্ছি না, সম্পূর্ণ গ্রহের অবস্থানে আপনাদেরকে বলছি। দেখুন, প্রেমের ক্ষেত্রে না প্রেডিকশন করা একটা দক্ষ জ্যোতিষেরও ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। প্রেমের ধরনটাই আলাদা, সকালে একরকম, বিকেলে একরকম, সাত দিন পর একরকম, এক মাস পর একরকম, সম্পূর্ণরূপে আলাদা। সেই জন্য প্রেডিকশানটা অনেক ক্ষেত্রে পিন পয়েন্ট না হতে পারে। কিন্তু যদি আপনার জন্মছকে ভেনাসে অবস্থান ভালো থাকে, সেক্ষেত্রে অবশ্যই শুভফল পাবেন। তো বেশ কিছু ভিউয়ার্স কমেন্টস করছেন, খুব বাজে ভাষা ইউজ করে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে 10% মতন। তো তাদেরকে আমি আবারও বলছি, তারা আমার চ্যানেল দেখবেন না। আর জ্যোতিষটা আমি আবারও বলছি, জ্যোতিষটা আমার পেশা নয়, এটা আমার নেশা। যার ভালো লাগে ভিডিও দেখবেন, যার ভালো লাগবে না ভিডিও দেখবেন না। আমি আবারও বলছি, এটা পেশা নয়, নেশা। আমি প্রতিদিন যে ভিডিওটা আপলোড করি কিনা, আমার পুরোপুরি নেশা। জ্যোতিষ নিয়ে আমি রিসার্চ করে যাই, আমি রাত্রে বসে অনেক রকমের রিসার্চ করি। এই যে বর্তমানে যে ভাইরাসের যে প্রকোপ নিয়ে যে ভুগছে মানুষ, সেটা কবে মুক্তি পাবে এই নিয়ে আমি ভিডিও দিয়েছি। লকডাউন নিয়ে ভিডিও দিয়েছি, রেল পরিষেবা কবে চালু হবে তা নিয়েও ভিডিও দিয়েছি। দেখুন, এতদিন ধরে কি এই চৌঠা মে অবধি শনি মঙ্গল একত্রে ছিল, অর্থাৎ একটা খুব সমস্যাবহুল জায়গাতে ছিল। এই যে মঙ্গল আজকে যে রাশি পরিবর্তন করেছে, এই কুম্ভ রাশি ঘরে গেছে, দেখবেন আস্তে 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 পরিস্থিতি অনেকটাই ভালোর দিকে যাবে। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, শনি মঙ্গলের যোগ মোটেও ভালো নয়। আমি এই ভাইরাস নিয়েও কিন্তু ভিডিও দিয়েছি, এই ভাইরাসের প্রকোপ থেকে কবে মুক্তি পাবেন সেই নিয়েও কিন্তু আমি ভিডিও দিয়েছি। আমি ডেট ওয়াইজ আপনাদেরকে সেই ভিডিওতে আমি জানিয়েছি। তো যারা কমেন্টস করছেন তাদেরকে, মানে অ্যাকচুয়ালি কী জানেন, আমি একটা কথা বলি, এই যে যারা উল্টাপাল্টা কমেন্টস করে, অজ্ঞানতা থেকে আসে অবজ্ঞা। আমি আবার বলছি, অবজ্ঞাটা কখন আসে জ্যোতিষশাস্ত্রের প্রতি, যখন অজ্ঞান, অজ্ঞানতা থেকে কিন্তু অবজ্ঞা জিনিসটা আসে। তো এই সকল এই 10% ভিউয়ার্সকে বলছি, আমি দয়া করে অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল দেখবেন না, আমায় সাবস্ক্রাইবও করতে বলি না,
শেয়ারও করতে বলি না, লাইকও করতে বলি না। যদি আপনাদের ভালো লাগে, যেমন 90% তারা দেখছেন, তাদের জন্য আমার এই ভিডিও তৈরি করা, তাদের যে ভালো ভালো কমেন্টস পায় আমার হৃদয় ভরে যায়, আমি খুব আনন্দ পাই। আমি আবারও বলছি, আমার এটা পেশা নয়, আমার এটা নেশা। তো যাই হোক, এবার আমি শুরু করছি আপনাদের প্রেমের ব্যাপারে। তো দেখুন, এই প্রেমের ক্ষেত্রে শুক্র গ্রহের অবস্থান, আপনাদের পঞ্চম পতির অবস্থান, এবং যদি আপনার রোহিণী নক্ষত্রে জন্ম হয়, আপনার যদি রেবতী নক্ষত্রে জন্ম হয়, জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম হয়, আপনার হস্তা নক্ষত্রে জন্ম হয়, এরকম বেশ কিছু নক্ষত্র আছে, শতবিশা নক্ষত্রে জন্ম, এই এইরকম বেশ কিছু নক্ষত্র আছে, যেগুলো আমি আরও এরপরে নক্ষত্র ওয়াইজ আপনাদেরকে জানাবো। আমি আপাতত আপনাদের কিছু কিছু দিলাম, পূর্বসারা নক্ষত্র আছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছে, এগুলো নক্ষত্রে কিন্তু খুব শুভ হয় প্রেমের ক্ষেত্রে। এখন অনেক ছেলেমেয়েরাই কিন্তু প্রেমের ক্ষেত্রে সফলতা পাচ্ছে না, হতাশ হয়ে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে, নতুন প্রেম করছে, দীর্ঘদিনের প্রেম ব্রেকআপ হয়ে গিয়ে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অনেক কমেন্স আছে, পুরাতন প্রেম কামব্যাক করবে, বা দীর্ঘদিনের রিলেশান দেখা যাচ্ছে এনগেজমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, কত বড় একটা দুঃখের। যার সঙ্গে হয়েছে সেই একমাত্র বুঝবে যে প্রেমের ব্যাপারটা কি, কতটা সে আঘাত পায়, তার জীবনে কতটা মানে একটা পরাজয় নেমে আসে, সেটা যে প্রেমে ব্যর্থ হয়, আঘাত খায়, তারাই বুঝতে পারে। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আমি যে 14 মেতে যে শুক্র গ্রহ বক্রী হচ্ছে এই 1 আগস্টের মধ্যে, বেশ কটি রাশির প্রেমের ক্ষেত্রে সফলতা পাবে, পুরাতন প্রেম ফিরে আসবে, নতুন প্রেম আসার সম্ভাবনা আছে। আমি সেই রাশিগুলির এক এক করে এবার আমি নাম জানাতে চলেছি। তার আগে আপনাদেরকে বলছি, যাদের প্রেমের ক্ষেত্রে সফলতা পাচ্ছেন না বা প্রেমের ক্ষেত্রে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন, তারা মহাদেবের শরণাপন্ন হন, আপনারা শিবের শরণাপন্ন হন। আপনারা নিজের জন্য শুধু কিচ্ছু করবেন না, সোমবার গিয়ে নিজের জন্য যদি চান নমো শিবায়, এটা আপনারা এই মন্ত্রটি পাঠ করুন, কিচ্ছু না, আপনারা একটু শুদ্ধাচারে আপনারা এটা করুন, দেখবেন। এবং দুধ গঙ্গা জল যদি দিতে পারেন সোমবার করে, খুবই ভালো, এবং শিবের ব্রত রাখার চেষ্টা করুন, এবং সেদিনটা আপনারা নিরামিষ আহার করুন, এবং নমো শিবায় এটা আপনারা মন্ত্রটি পাঠ করুন, দেখবেন প্রেমের ক্ষেত্রে অনেকটাই সফলতা পাবেন। তো এবার শুরু করা যাক আসল কথা, কোন কোন রাশি এই শুক্র বক্রির কারণে পুরাতন প্রেম বা প্রেমের নতুন প্রেম প্রেমের ক্ষেত্রে সাফল্য হতে পারে। প্রথম যে রাশিটি বলছি, রাশির উপরই শুক্র গ্রহের অবস্থান, বক্রী শুক্র গ্রহ, এই বৃষ রাশির প্রেমের ক্ষেত্রে সফলতা আসবেই, আমি দায়িত্ব নিয়ে বলছি, এবং পুরাতন প্রেম আপনাদের ফিরে আসার প্রবল সম্ভাবনা, নতুন প্রেমে আপনারা পড়তে চলেছেন, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি। এবার বলি দ্বিতীয় যে রাশিটি, সেটা হচ্ছে কর্কট রাশি। আপনাদের চতুর্থ পতি যে শুক্র, সে একাদশ স্থানে তুঙ্গ সক্ষেত্রিক বক্রী অবস্থায় বসে থাকছে, সেক্ষেত্রে আপনাদের প্রেমের ক্ষেত্রে সফলতা আপনাদের আসবে, পুরাতন প্রেম ফিরে আসার সম্ভাবনা প্রবল। এবার যে রাশিটির কথা আমি বলবো, সেটা হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির দ্বিতীয় পতি এই শুক্র নবমভাবে আপনাদের অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ভাগ্যভাবে এই শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং নবমের কানেকশান, আপনাদের পুরাতন প্রেম ফিরে আসবে এবং নতুন প্রেমের একটা প্রবল সম্ভাবনা আছে, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন কন্যা রাশি। এরপরে যে রাশিটির কথা আমি বলবো, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিরও কিন্তু প্রেমের ক্ষেত্রে অনেক জ্বালা যন্ত্রণা, ব্যর্থতা, অনেক কষ্ট পেয়েছে। এই বৃশ্চিক রাশিরও সপ্তম স্থানে এই শুক্র গ্রহের অবস্থান, সক্ষেত্রিক শুক্র গ্রহ আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম আসবে এবং পুরাতন প্রেমে ফিরে আসার প্রবল সম্ভাবনা, এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি। এরপরে যে রাশিটির কথা বলবো, সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশিরও কিন্তু প্রেমের ক্ষেত্রে সফলতা। এরপরে যে রাশিটির কথা বলবো, সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিরও প্রেমের ক্ষেত্রে আপনারা নতুন প্রেম পাবেন, প্রেমের পুরাতন প্রেম আপনাদের কামব্যাক করবে, এবং প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেনই পাবেন। এই চতুর্থ স্থানে
এই শুক্র গ্রহের বক্র অবস্থান আপনাদের ক্ষেত্রে প্রেমে সফলতা সাকসেস দিবেই আমি তাই। এরপরে যে রাশিটির কথা আমার বিশেষ করে মনে হচ্ছে সেটা হচ্ছে মেষ রাশি। আপনাদের দ্বিতীয়ভাবে সকেত্রিক শুক্র গ্রহের অবস্থান এবং বক্রী সেই শুক্র গ্রহ এবং যিনি কিনা আপনাদের সপ্তম পতি, এই যে দ্বিতীয় সপ্তমের কানেকশান আপনাদের ক্ষেত্রে এবং আপনাদের ক্ষেত্রে এই প্রেমের একটা শুভ কানেকশান কিন্তু আসছে, অর্থাৎ দ্বিতীয়ভাবে এই শুক্র বক্রী হচ্ছে এবং এর পাওয়ার কিন্তু বৃদ্ধি পাবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি মেষ রাশির। এরপরে সব থেকে শেষে যে রাশিটির কথা আমার বিশেষ মনে হচ্ছে খুব চর্চিত রাশি, বেশিরভাগ সময় কমেন্টস আছে এই রাশির ভালো হবে না, দুঃখই নাকি লেখা আছে, আমি বলো না, এই রাশি ওয়ান অ্যান্ড অনলি, সেটা হচ্ছে মকর রাশি। খুব খারাপ লাগে কমেন্টস আসে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই পুরাতন প্রেমের ফিরে আসা, নতুন প্রেমের ক্ষেত্রে সফলতা আপনারা পাবেন, অর্থাৎ প্রেমের হাতছানি, অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে এই শুক্র গ্রহের বক্রী অবস্থান প্রেমের ক্ষেত্রে প্রভূত সফলতা আপনারা কিন্তু পাবেন মকর রাশি। তো যে কটা রাশির কথা আমি বললাম সেগুলো নিশ্চিত রূপেই সফলতা পাবেন, যদি আবারও বলছি আপনাদের শুক্র গ্রহের অবস্থান ভালো, নক্ষত্র ভালো থাকে, পঞ্চম ভাব দ্বিতীয় ভাব একাদশ ভাবের অবস্থান ভালো থাকে, সেগুলো গ্রহ ভালো থাকে, নক্ষত্র যদি সঠিক নক্ষত্র থাকে সেক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে এই প্রেমের ক্ষেত্রে সফলতা পাবেন। এবং যদি না আপনাদের অশুভ গ্রহের কোনো দশা চলে, অশুভ গ্রহের দশা চললে কী হয়, প্রেমের ক্ষেত্রে কিন্তু ব্রেকআপ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে, আমি এটা খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। তো যে কটা রাশির কথা বললাম আর যেগুলো রাশির কথা আমি বললাম না, তার বলে তারা হতাশ হবেন না, তাদেরও ক্ষেত্রে আশা আসবে, কিন্তু আমার অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন যেগুলো রাশির কথা মনে হলো তাদেরই আমি রাশিগুলোর নাম আমি বললাম। তো প্রিয় দর্শক বন্ধু, এই শুক্র বক্রীতে কোন কোন রাশি বেনিফিট হবে তাই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।